বড় মাছ। কি মাছ বল না? হ্যালো গাইস, আমি সুনিতা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। সকালবেলা স্নান হয়ে গেছে, তো এবার আমি ভাত খেয়ে নেব। তো ভাত বেড়ে নিয়েছি, এবার চলো খাওয়া যাক। এবার দেখতে পাচ্ছি এখানে গম শুকুতে দেওয়া হয়েছে রোদে। তো এবারে তোমাদের বলি আমি কি খাচ্ছি। এটা হচ্ছে কি হিঞ্চে শাক আলু দিয়ে মাখানো সেদ্ধ করা। এটা হচ্ছে কচুর মূল বলে, কচুর মূল ওটাও সেদ্ধ করা। আর এটা হচ্ছে কি বাঁধাকপি ঘণ্ট, এই যে বাঁধাকপি। আর এটা হচ্ছে ভোলা মাছের সর্ষে বাটা। তো চলো খেয়ে নিই। আমি জল খাবো, ভাত খেতে জল খাই। মাথার এই কাঠটা চিবোতে এত ভালো লাগে।
তো গাইস খাওয়া কমপ্লিট, তো চলো এবার গিয়ে হাত ধুয়ে নি। দেখো ওর ভাত খাওয়া হয়ে গেছে দুপুরবেলা, তবু এসব কিনে এনে এখন এইসব খাচ্ছে। ভাত খাওয়ার পরে এগুলো মানুষ কি করে খেতে পারে? এইরকম ভাবে কে খায়? তো গাইস আমি একটু খেয়ে নি। অল্প অল্প গরম আছে, গরম করে নিয়ে এলাম। রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা, তো বাইরে বেরোবো, ঘুরবো। অনেকদিন বাইরে বেরোইনি, তো দুদিন পুরো মার্কেট বন্ধ ছিল, তো বাইরে যাব। আর কয়েকটি জিনিস কেনার আছে। ঘরের একটা ওই মোছার জন্য যে লাঠিগুলো হয় না, ওগুলো ওটা ভেঙে গেছে, তো ওটা কিনতে হবে। আর কয়েকটি জিনিস কেনার আছে, তো চলো যাওয়া যাক। চলো বন্ধ থাকার পর রাস্তার জাস্ট ভিড়টা দেখো। এক মিনিট, যাচ্ছি তো দাঁড়িয়ে বলছি, যাচ্ছি তো দাঁড়িয়ে বলছি, যাচ্ছি তো দাঁড়িয়ে বলছি। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা জিনিস দেখতে পেয়ে গেছি, তো তোমাদেরকে দেখাবো। এই দেখো কত বড় মাছ, শঙ্কর মাছ দেখতে পাচ্ছ? বিশাল বড় শঙ্কর মাছ, ডায়মন্ড হারবারে শঙ্কর মাছ দেখতে পেলে তোমরা। মাছ একটা লোক মানে দাঁড়িয়েছিল ফ্যানটার মধ্যে দেখতে পেলে, তো আবার ব্যাক করে গেলাম। বিশাল বড় মাছ, জানি না দেখাচ্ছে কতটা ফোনে, আর বিশাল বড় মাছটা শঙ্কর মাছ ওটা। তো গাইস নদীর ধারে চলে এসেছি, ডায়মন্ড হারবার। হোটেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাগরিকা হোটেল, ডায়মন্ড হারবারে সব থেকে ভালো হোটেল। দেখো জাস্ট এই হোটেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাগরিকা হোটেল। বিয়ে বাড়ি কিন্তু বিয়ে বাড়ি কোনো হোর্ডিং নেই।
গাইস আমি এখন কেল্লায় আছি আর কেল্লায় দেখতে পাচ্ছো এটা পুরো একদম নদীর ধারে আর এখানে হচ্ছে পিকনিক স্পট এখানে পিকনিক করতে আসে অনেক দূর দূর থেকে তো এখানে তখন এই সিজনে আর কি তাঁবু টেন্ট এইসব ভাড়া দেওয়া হয় কিন্তু এখন লকডাউনের জন্য পুরোটাই বন্ধ কোনো কিছুই হচ্ছে না পুরো একদম ফাঁকা অবশ্য সন্ধ্যে 6টা কি 7টার পর থেকে এমনি এখানে মানে অ্যালাউ নেই মানে খুবই মানে কম জন এখানে থাকে এখানে পুরো বন্ধ হয়ে যায় চলো এখান থেকে যাওয়া যাক বাবার স্কুটি নিয়ে আমি আরো বেরিয়ে গেছি একটু ঘুরতে অনেকদিন পরে অনেকদিন পরে প্রায় এক মাস তো গাইস এখানে বসবো কিছুক্ষণ দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার পুরো তো গাইস অনেকদিন পরে চলে আসলাম নদীর ধারে তো আগে প্রায় আসতাম বাট এখন লকডাউনের জন্য একদম বেরোনো হয়নি তো অনেকদিন পরে বেরোলাম আর একটা ফ্রেন্ড আসছে এখানে আমাদের সঙ্গে জয়েন করতে এই যে আসছে ভালো আছিস ডায়মন্ড হারবারে ফ্রি ওয়াইফাই জোন কিন্তু এরা দুজন কেউ ওয়াইফাই কানেক্ট করতে পারছে না অনেক চেষ্টা করছে দেখতে পাচ্ছ কই দেখি দেখতে পাচ্ছ হয়েছে তো যারা যারা ডায়মন্ড হারবারে আসবে ফ্রিতে ওয়াইফাই করতে পারবে বুঝতে পেরেছো তো গাইস বাড়িতে চলে আসলাম আর ও বাইরে আছে ওর কয়েকটা কাজ আছে বললো বললো তুমি যাও আমি আসছি তো আমি চলে আসলাম তো ঝাড়ু না সরি ঘর মোছার যে লাঠিগুলো হয় ওটা কিনলাম আর কয়েকটা খাবার বিস্কিট কিনলাম তো এবারে ফ্রেশ হয়নি চলে দেখা হচ্ছে তো গাইস আমরা এখন খেয়ে নিচ্ছি ওর খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি খাওয়া খাওয়া হয়ে গেছে এই যে রুটি ডিম ভাজা সাদা আলুর তরকারি ওর খাওয়া হয়ে গেছে তো খেয়ে নি দেখা হচ্ছে তো গাইস এবার শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে ও মশারি টাঙাচ্ছে খুব মশা তাই তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর কি করতে হবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে তো টাটা আজকের মতো ভিডিওটা এখানে